আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে সকল ব্লক কংগ্রেস ইনঅ্যাক্টিভ, যারা শারীরিক দিক দিয়েও যারা অসুবিধা তাদের ধীরে ধীরে কথাবার্তা বলে আমরা চেঞ্জ করব। এবং আমাদের টার্গেট হচ্ছে ব্লককে আমরা মজবুত করব, জেলাকে মজবুত করব এবং বুথ লেভেলে আমরা প্রত্যেকটা বুথে যাতে আমাদের 2 জন কর্মী থাকে সেটা আমরা 1.5 মাসের মধ্যে আমরা নিশ্চিত করব। এবারে ডিস্ট্রিক্ট কংগ্রেস, যেমন বিলুনিয়া ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি, সেখানে অমল মল্লিক প্রেসিডেন্ট আছেন, সেখানে অমল মল্লিককে আমরা পাচ্ছি না। উনি শারীরিক অসুস্থ এবং চিকিৎসা গেছিলেন এবং উনি ভেরি মাস ইনঅ্যাক্টিভ। সেই জন্য শামল মজুমদার একজন অ্যাডভোকেট, ওনাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয়েছে। হ্যাঁ, এরপরে সদরের আমরা ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছি নারায়ণ দত্ত, নারু দত্তকে আমরা করেছি, যাতে আমরা স্মুথলি কাজটা আমরা করে যেতে পারি। কারণ প্রদেশ কংগ্রেস কমিটিও নেই, আমি ওয়ান ম্যান প্রেসিডেন্ট বা 2 জন ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, একজন তো পদত্যাগ করলেন, আরেকজন পদ্মুত কিশোর দেববর্মন। এখন আমি খুব সহজায় হাইকমান্ডের সঙ্গে কথা বলে এই কমিটিগুলো, প্রদেশ কংগ্রেস কমিটিও আমরা গঠন করে নেব। এতদিন আমরা করতে পারিনি এবং এখন আমরা গঠন করে নেব এবং হাইকমান্ডের সাথে যোগাযোগ করে এই কমিটিগুলো আমরা খুব শীঘ্রই করে নেব। এবং কংগ্রেসের যত শাখা সংগঠন আছে প্রত্যেকটা অ্যাক্টিভ করার জন্য প্রয়োজনে কিছু কিছু শাখা সংগঠন আমরা চেঞ্জ করতে যাচ্ছি। এটা দিল্লির সঙ্গে কথা বলেই ইয়ে করবো। এবং শাখা সংগঠনে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবাদল বাদে যত উইংস আছে, সেল আছে, ওরা আমাকে পাওয়ার দিয়েছে। আমি সবার সঙ্গে আমাদের আলোচনা করে কমিটি গঠন করা। এবং ইউথ কংগ্রেস, NHUI, সেবাদল, মহিলা কংগ্রেস, এই 4টা ব্যাপারে দিল্লি যে তারাই ঠিক করে আমাদের রিকমেন্ড নিয়ে। তো ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট রিজাইন দিয়েছেন এবং এখন ভাইস প্রেসিডেন্ট, ইলেকটেড ভাইস প্রেসিডেন্ট আছেন, তাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি ইন্ডিয়ান ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে লিখব, রাহুলজিকে আমি লিখব। আর